আজকে আমরা শর্টকাট একটা নিয়মে আমরা রুটিন দৈনন্দিন রুটিন সম্পর্কে আমরা একটা বেসিক ধারণা শিখব। সেটা হচ্ছে কি, আমরা সপ্তাহটাকে আমরা দুভাগে ভাগ করে নিই, কারণ আমাদের সাবজেক্ট ইন্টারমিডিয়েট সাবজেক্ট হচ্ছে অনেকগুলা, সব সাবজেক্ট একদিনে পড়া আমাদের জন্য সম্ভব নয় এবং সব সাবজেক্ট একদিনে প্রাইভেট পড়াও আমাদের জন্য সম্ভব নয়। সেজন্য আমরা ভাগ করে নিই দুই ভাগে, সপ্তাহটাকে দুই ভাগে ভাগ করে নিই, শনি সোম বুধ আমরা যে কোনো তিনটা সাবজেক্ট প্রাইভেট পড়ি, রবি মঙ্গল বৃহস্পতি আমরা বাকি সাবজেক্টগুলো প্রাইভেট পড়ি। এখন আমরা প্রাইভেট পড়লাম, এখন এই সাবজেক্টগুলার পড়া আমরা কীভাবে কমপ্লিট করব এটা নিয়ে অনেকে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। শনি সোম বুধ, শনি সোম বুধের পড়া রবি মঙ্গল বৃহস্পতির পড়া আমরা কখন কীভাবে কমপ্লিট করব সেটা আমরা সহজ একটা বুদ্ধিতে এখানে তোমাদের দেখিয়ে দিব। সেটা হচ্ছে শনি সোম বুধ, শনি সোম বুধের পড়া আমরা রবি মঙ্গল বৃহস্পতি পড়ে নিব, আর রবি মঙ্গল বৃহস্পতির পড়া আমরা শনি সোম বুধ পড়ে নিব। মনে করো শনি সোম বুধ আমার প্রাইভেট আছে ইংলিশ কেমিস্ট্রি বায়োলজি, প্রাইভেট পড়ে আসলাম, আজ একটু পড়াটা দেখব। দেখার পর রবি মঙ্গল বৃহস্পতির পড়াগুলো, রবি মঙ্গল বৃহস্পতি তোমার মনে করো আছে ম্যাথ আইসিটি কেমিস্ট্রি বা সরি ফিজিক্স, তাহলে ওই সাবজেক্টগুলো আমরা শনিবার পরে কভার দেব, কারণ আমার রবিবারে পড়া আছে। আবার রবিবারে আমি প্রাইভেট থেকে এসে রবিবারে যতটুক পড়লাম অতটুক আয়ত্ত করব, আয়ত্ত বলতে দেখব, দেখার পর শনিবারের পড়াটা আমরা কমপ্লিট করব, শনিবার বলতে সোমবারের পড়াটা কমপ্লিট করব। এভাবেই আমাদের এই রুটিনটা কমপ্লিট করব। তাহলে আমাদের সমস্যা হবে না, আমরা শনি সোম বুধের পড়াও কমপ্লিট করতে পারতেছি, রবি মঙ্গল বৃহস্পতিবারের পড়াও কমপ্লিট করতে পারতেছি। এটাই ছিল আমাদের আজকের ক্লাস।